হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট। সৌজন্য যখনই বাড়িতে আসে, জ্যাঠাইকে বলে যে গুনগুনের এমন ক্রাইসিস পরিস্থিতি, ওকে তো ওটিতে নিয়ে যাওয়া হবে। আমি বুঝতে পারছি না এখন ডাক্তার চেক আপ করে কি বুঝলো, তবে আমাকে বলেছে যে কোনো সময় বেবিটা হয়ে যেতে পারে, তাই আর বাড়িতে ওকে আসতে দিল না, সাথে সাথে ভর্তি করিয়ে নিয়েছে। তবে তোমরা যে ও বাড়িতে গেলে কি হলো বলো তো? ওর মা এখন এক সপ্তাহ পরে বিদেশে চলে যাবে নিজের চাকরি বাঁচাতে, আর বলছে গুনগুনকে কেন ওর ড্যাডি সবকিছু দিয়ে গেছে, কেন কৌশিকের বউকে কোনো কিছু দেয়নি, এই সব কিছু টাকা পয়সা সম্পদ নিয়ে হিসাব কিতাব করছে। উনি এই অবস্থায় এই সব কিছু ভাবছে? হ্যাঁ, কারণ উনি এখন প্রচন্ড ডেসপারেট হয়ে গেছে। গুনগুনের কাছে যাবে, গুনগুনকে সত্যিটা জানাবে। দেখো জ্যাঠাই, এই সব কিছু করলে কিন্তু চলবে না, আমাদের হাসপাতালে পাহারা দিতে হবে। ওই মহিলার কোনো বিশ্বাস নেই, কি থেকে কি বলবে গুনগুনকে, তখন এটা নিয়েই কিন্তু অনেক কিছু ঝামেলা তৈরি হবে, আর সেগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। বেবিটার বা গুনগুনের কারো কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। সেটাই তো, তবে জুই খুব কান্নাকাটি করছিল জানো তো, ওর ভাই চলে গেছে, ও এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তবে জুই কিছু বোঝাতেও পারছে না গুনগুনের মাকে, তুমি তো জানো ওই মহিলা আগে থেকে এরকম। তবে জ্যাঠাই জানো তো, কৌশিকের চলে যাওয়াটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। গুনগুনের বাবা একটা জলজ্যান্ত মানুষ, এইভাবে যে চলে যাবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি। পজিটিভ সবসময় ভেবে এসেছি, মানুষটাও পজিটিভ, অথচ আজকে কি এমন হয়ে গেল যার কারণে আজকে গুনগুনের বাবা এইভাবে চলে গেল? তোমরা বুঝতে পারছো গুনগুন বারবার ওর ড্যাডির কথা জিজ্ঞাসা করছে, ওর ড্যাডিকে ফোনে পাচ্ছে না বলে অস্থির হয়ে উঠেছে। আর ঈশ্বরের কি লীলা, এখন গুনগুনের এই ক্রাইসিস পরিস্থিতিতেই ওর ড্যাডি পাশে নেই, এটা তো ও মেনে নিতে পারছে না। যে মানুষটা সবসময় পাশে থাকে সে মানুষটা আজকে বিপদে পাশে নেই, সেটা গুনগুন কি করে মানবে? আমিও তোমাদের সাথে হাসপাতালে যাব, বুঝতে পেরেছো সৌজন্য? না জ্যাঠাই, এই অবস্থায় এই বয়সে তুমি হাসপাতালে গিয়ে ভাগদৌড় করতে পারবে না। আমি বললাম তো আমি যাব। দেখো কৌশিক খুব ভালোবেসে ওর মেয়েকে যত্ন করে মানুষ করেছে, এবং আমাদের হাতে তুলে দিয়েছে ওর মেয়ের সমস্ত দায়িত্ব কর্তব্য দিয়েছে। এখন ওর বাবা নেই, থাকলে নিশ্চয় যেত। আর ওই হাসপাতালে তুমি তো একটা রুম নিয়েছো সৌজন্য, আমরা সেখানে থাকবো, আমিও থাকবো, আমার কোনো কষ্ট হবে না। সৌজন্য আমি যদি যাই তাহলে গুনগুন দেখবে মনের জোর পাবে, ওর বাবা নেই তো কি হয়েছে, জ্যাঠাই তো বাবার মতোই, তাই আমি ওকে আগলে রাখবো, তোমরা চিন্তা করো না। বড় মা রেগে যায়, বলে ওনার এতটা প্রেশার, এই গরমের মধ্যে যাওয়ার কি প্রয়োজন রয়েছে, তখন কিছু হয়ে গেলে কি হবে, আমরা একটা শোকই সামলে উঠতে পারছি না, আর একটা শোক আমরা কি করে সামলাবো। তুমি চুপ করো, আমার গার্জিয়ান শাস্তে যেও না। দেখো বড় বউ, আমার জীবনে কৌশিক যে কি ছিল বলে বোঝাতে পারবো না, তোমাদের প্রত্যেকের জীবনে কৌশিকের অবদান রয়েছে, কিন্তু দেখো গুনগুন ওর ড্যাডিকে ছেড়ে কোনোভাবেই থাকতে পারছে না, তাই আমি যদি গিয়ে ওকে বোঝাই ও দেখবে ঠিক বুঝবে, ঠান্ডা হয়ে যাবে। তাই এখন আমরা হাসপাতালে কে কে যাচ্ছি? সবাই যাচ্ছি, মিষ্টিও যাবে। কি বলছো, কি পুচু সোনাকে রেখে তুমি এইভাবে হাসপাতালে চলে যাবে? মিষ্টি বাচ্চাটাকে কে দেখবে, ওকে তোমাকে ছাড়া কোনোভাবেই ঘুমোতে পারে না। মা তোমরা একটু পুচু সোনাকে দেখে রেখো, আজকে পুচু সোনা এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছে যে গুনগুনের কারণে, সেই গুনগুনের পাশে গিয়ে আমাকে এবার দাঁড়াতে হবে, কারণ এখন গুনগুনের একটা ক্রাইসিস পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে গুনগুনকে আমাদের বের করে আনতে হবে, তা না হলে সারা জীবন আমি অপরাধী হয়ে থাকবো, মনে হবে যে না এমন একজন মানুষের সাথে আমার বোনের সম্পর্ক যে তার পাশে আমি গিয়ে দাঁড়াতে পারলাম না। হ্যাঁ আমি মাঝে মাঝে হাসপাতাল থেকে আসবো, পুচু সোনাকে ঘুম পাড়িয়ে দেবো, খাবার খাইয়ে দেবো, কিন্তু তোমরা সারাদিন ওকে দেখো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে রূপাঞ্জন, তুমি কি আমাদের সাথে যাবে? কি যে বলছো না, আমি জামাই হয়েছি তো কী হয়েছে, আমি এই বাড়ির ছেলে নিজেকে মনে করি, তোমাদের যে কোনো ভালো খারাপ সব কিছুতেই আমি পাশে থাকি, এরকম করে বললে চলবে বলো তো? না, তাহলে আমরা সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নেই, আমাদের চলে যেতে হবে। ওদিকে যে গুনগুনকে রেখে এসেছে কি হচ্ছে আমি জানি না। দেখো একদম চিন্তা করো না সৌজন্য, সব কিছু ঠিক হয়ে যাবে। আর বর্দা যখন যাওয়ার জন্য জেদ করছে তখন তাকে নিয়ে যাই, তা না হলে বর্দার মনটাও হাসপাতালে পড়ে থাকবে। এতবার করে বোঝালাম যে ফোন করব ঘন্টায় ঘন্টায়, সব খবরাখবর দেব, তারপরেও বর্দা যেতে চাইছে, তোমাদের খবরের আশায় আমি বসে থাকব? ওখানে থাকলে গুনগুন ওপর তালায়, আমরা নিচ তালায় থাকবো, খবর আমি পেয়ে যাব সাথে সাথে, এবং গুনগুনেরও মনে জোর থাকবে, তাই বলছি চলো আমরা সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তবে তোমরা যাবার আগে খাবার খেয়ে যাও, অনেকটা বেলা হয়ে গেছে, এখন খাবার না খেয়ে গেলে হাসপাতালে কি খাবার খাবে না খাবে সেগুলোর কোনো ঠিক নেই, পরে চিন্তা টেনশনে পড়ে যাবে। সবাই খাবার খেয়ে বেরিয়ে পড়ে, হাসপাতালে গিয়ে বসে বসে অপেক্ষা করছে। গুনগুনকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না। সৌজন্য চিন্তা টেনশনে অস্থির, বৌদিভাই সাহস দেয়, বলে দেখো গুনগুন অনেক সাহসী, তুমি এতটা চিন্তা করো না, আর কি কোনো মেয়ের এরকম বেবি হয় না, হয়তো গুনগুন মানছি যে প্রথমবার একটু ভয় পাবে, অনেক কষ্ট হবে, কিন্তু তারপরে দেখবে ও ঠিক হয়ে যাবে। বৌদিভাই বুঝতে পারছো না, গুনগুন শুধুমাত্র ড্যাডির কথা বলছে, কত মিথ্যে আর বলবো আমরা, ও তো একটা সময় গিয়ে সত্যিটা ধরে ফেলবে।
জানো তো, জুঁই আমাকে ফোন করেছিল, বলেছিল হাসপাতালে আসবে গুনগুনের কাছে। আমি নিষেধ করে দিয়েছি। তুমি এলেই গুনগুন তোমাকে নানা ধরনের প্রশ্ন করবে ড্যাডিকে নিয়ে, আর তুমি সহ্য করতে না পেরে জুঁই বলে দেবে, তাই তোমার আসার কোনো প্রয়োজন নেই। এইসব বলে আমি বাদ দিয়ে দিয়েছি জুঁইকে। এখন গুনগুনের যে পরিস্থিতি, আমাদের জানতে হবে কি হয়েছে। আর গুনগুন দেখবে সুস্থভাবেই ফিরে আসবে, একটা ফুটফুটে সন্তানের জন্ম দেবে গুনগুন। এরপরে ওর মনে হবে যে ওর ড্যাডি ঠিক ফিরে আসবে। কিন্তু ওর কাছ থেকে যে আমরা এত বড় একটা কথা লুকোচ্ছি, ওর ড্যাডি যে আর নেই সেটা আমরা টুক করে বলে দিলেও গুনগুনের শরীর খারাপ করবে এবং তার সাথে বাচ্চাটারও ক্ষতি হবে, তাই তো কিছু করতে পারছি না। কিন্তু গুনগুনকে আমাদের বোঝাতে হবে, একটা সময় গিয়ে বলতে হবে। আমি জানি না তখনও কীভাবে রিয়াক্ট করবে, কারণ ও তো ড্যাডিকে ছেড়ে কিছুই বোঝে না। ওই মানুষটা পাশে না থাকলে গুনগুন বাঁচতে পারবে না। কিন্তু বুঝতে পারছো না, গুনগুনকে সমস্ত কাজ করতে হবে ওর ড্যাডির। চলে গেছে মানুষটা, তাই তাকে নিয়ে এক প্রকার অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো কাজ না করলে কি চলবে? তাই বলছি যে যে করেই হোক গুনগুনের বেবিটা সুস্থভাবে হয়ে গেলে আমার অনেক চিন্তা টেনশন কমে যায়। এরই মধ্যে হঠাৎই নার্স চলে আসে, এসে বলে দেখুন গুনগুনকে আমরা ওটিতে নিয়ে গেছি, উনি তো মিস্টার বোসের মেয়ে, উনি অনেক পরিচিত আমাদের, আমরা ওনার আন্ডারে অনেক কাজ শিখেছি। তবে আজকে ওনার মেয়ে ডেলিভারি হবে, ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। কেন বলুন তো, কোনো ক্রাইসিস পরিস্থিতি? হ্যাঁ, ওনার ব্লাড প্রেশারটা কোনোভাবেই কন্ট্রোলে আনা যাচ্ছে না। ওটিতে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু অনেকবার ব্লাড প্রেশার চেক করেছে, হাই, ওষুধ দিয়েছে, কোনোভাবেই কমছে না। এটা না কমলে কিন্তু খুব রিস্কি, নর্মালেও কোনো কিছু করা যাবে না এবং সিজারেও করা সম্ভব নয়। তাই এখন আমরা যে কি করব ভেবে উঠতে পারছি না। ওনার কি কোনো চিন্তা টেনশন রয়েছে মনের ভেতরে যেটা নিয়ে উনি ভাবছে? না, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তবে ওর ড্যাডি বিদেশে গেছে, তো তার সাথে কথা বলতে পারেনি, তাই নিয়ে একটু চিন্তা টেনশন করছে বটে। এখন কি করব আমরা? দেখুন, আপনাকে রিকোয়েস্ট করছি, গুনগুনকে একটু কেবিনে পাঠিয়ে দিন, আমরা ওর সাথে কথা বলি, ওকে সাহস দিই, দেখবেন ওর ব্লাড প্রেশারটা কমে যাবে, এরপরে আপনারা ওটিটা করতে পারবেন। আমি ডাক্তারবাবুকে গিয়ে বলছি, তিনি যদি মানেন তাহলে আমার কি? বৌদি ভাই অনুরোধ করে, দেখুন না বোন, আপনি যদি একটু ব্যবস্থা করতে পারেন, বুঝতে তো পারছেন গুনগুনের প্রথম বেবি, ওর মনে সাহস জোরের প্রয়োজন। আর আমরা ওর বাড়ির লোক, ওর পাশে গিয়ে দাঁড়ালে ও সব কিছু ভুলে যাবে, ও আমাদের সাথে এক হয়ে নিজের লড়াইটা লড়ার সাহস শক্তি পাবে। দেখুন, এইভাবে অনুরোধ করার কোনো প্রয়োজন নেই, উনি ডাক্তার বসুর মেয়ে, আর এই হাসপাতালে ডাক্তার বসুর অনেক বন্ধু বান্ধব কলিগরা রয়েছে, সবাই ওনার মেয়েকে চেনে। আপনি একদম কোনো চিন্তা করবেন না, আমি গিয়ে ডাক্তারবাবুকে জানাচ্ছি, আর তিনি যদি অ্যালাউ করে তাহলে আপনারা ভেতরে চলে আসবেন, আমি খবর পাঠিয়ে দেবো। সৌজন্য ভেঙে পড়ে, অস্থির হয়ে উঠেছে, বলছে গুনগুনের যে কী হবে আমি বুঝতে পারছি না। তবে জানো তো জ্যাঠাই, আমি ভাবছি যে বুদ্ধি করে একটা মিথ্যে কথা বলবো, গুনগুনের ড্যাডি আমাকে ফোন করেছিল, আমার সাথে কথা হয়েছে, কিন্তু আমি বাড়িতে ছিলাম বলে গুনগুনকে ফোনে দিতে পারিনি। এই সমস্ত কথা বলে গুনগুন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বলো, কারণ এখন কোনো পরিস্থিতিতেই বাচ্চাটার ক্ষতি করলে চলবে না, ওর পৃথিবীতে জন্মানোর সময় চলে এসেছে, এই সময় যদি গুনগুনের ক্ষতি হয়ে যায় তাহলে কাউকে বাঁচানো যাবে না। মানুষকে বাঁচানোর জন্য মিথ্যে বলাটা কোনো পাপের নয়, আমরা সবাই তোমাকে সাপোর্ট করবো, সৌজন্য তোমার পাশে আমরা রয়েছি, তুমি একদম কোনো চিন্তা করো না। সৌজন্য মনের জোর পায় এবং এরপরেই হঠাৎ করেই সৌজন্যর ফোনটা বেজে ওঠে। সৌজন্য ফোনটা রিসিভ করে বলে এটা ডাক্তারবাবুর নাম্বার। ওপাশ থেকে ডাক্তার জানায় যে দেখো কৌশিক যে আর নেই সেই খবরটা কিন্তু আমি পেয়ে গেছি, আপডেট নিউজটা আমার কাছে রয়েছে, কিন্তু গুনগুনকে সেটা জানানো কোনো মতেই চলবে না। আর তোমরা যে কি ক্রাইসিস পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ সৌজন্য আমি খুব ভালো বুঝতে পারছি, এত বড় একটা কথা গুনগুনের থেকে লুকোনো কম কথা নয়, ওকে সামলানো যায় না, ছোটোবেলা থেকে ও এরকমই। তাই বলছি যে তোমরা কেবিনে চলে এসো, গুনগুনকে আমরা সেখানে শিফট করছি কিছু সময়ের জন্য, ওর সাথে কথা বলো, ওকে তোমরা মানসিকভাবে সাপোর্ট দাও, ও যাতে এই লড়াইটা লড়তে পারে তার জন্য ওকে তৈরি করো, তা না হলে কিন্তু বড় বিপদ, কোনোভাবেই কাউকে বাঁচাতে পারবো না আমি। আর যদি ব্লাড প্রেশারটা ঠিক হয়ে যায় তাহলে সব দিক থেকে সবটাই ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমরা ভেতরে যাচ্ছি, আর আমরা কথা বললে গুনগুন ঠিক সবটা বুঝবে। সৌজন্য সমস্তটা বাড়ির লোককে জানালে জ্যাঠাই বলে আর দেরি করলে চলবে না, চলো, আমি তো এই কারণেই এসেছি, যতই বয়স্ক মানুষ হই আমি মিথ্যে বললেও গুনগুন সেটা বিশ্বাস করে নেবে, তোমরা ছেলে পুলে মানুষ কী থেকে কী বলবে করবে সেই জন্যই আমি এখানে এসেছি। তাই গুনগুনকে ওটিতে নিয়ে গিয়ে সুস্থভাবে গুনগুনের যেন বেবিটা হয়ে যায় সেদিকটা আমাদেরই খেয়াল রাখতে হবে, ওর ক্ষতি করলে চলবে না, কৌশিক তার মেয়ের দায়িত্ব আমাদের দিয়ে গেছে। এরপরে গুনগুনের সাথে দেখা করতে সবাই যাচ্ছে কেবিনে। কী হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সৌজন্য চিন্তায় অস্থির ডাক্তারের দেওয়া খবর পেয়ে, সৌজন্যর মনের ভেতরে যে কী দুশ্চিন্তা কাজ করছে সেটা বলে বোঝাতে পারছে না, কারণ গুনগুনের বাবা নেই সেটা গুনগুন কখনো মানতে পারবে না। এই খবর শোনা মাত্রই গুনগুন যে কী করে বসবে সেটাই সৌজন্যের ভয়, কিন্তু গুনগুনের বাবার সব কাজ তো গুনগুনকেই করতে হবে, কিন্তু আগে
আগে বেবিটা হয়ে গেলে বাড়িতে নিয়ে যাওয়ার পরে গুনগুনকে সবাই মিলে জানাবে। এরপরে গুনগুন কিভাবে রিয়াক্ট করবে এই পরিস্থিতিতে, সৌজন্য এবং তার পরিবারের প্রত্যেকটা মানুষ গুনগুনের পাশে রয়েছে। গুনগুনের বাপের বাড়ি কেউ আসুক বা না আসুক, তাদের বাড়ির বউ, তাদের বাড়ির বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনার জন্য তারা সব রকম চেষ্টা করে যাচ্ছে। এরকম শ্বশুরবাড়ি কয়জনের কপালে জোটে? গুনগুন কপাল করেছে বলেই এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছে যারা সবসময় গুনগুনকে সাপোর্ট করে যাচ্ছে। এরপরে গুনগুন কী করবে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।